আসসালামুয়ালাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্যালেটেবল ফিস্ট। আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এলাম ছানা দিয়ে কিভাবে কুমিল্লার বিখ্যাত রসমালাইয়ের মতো মজাদার রসমালাই পারফেক্টলি বাসায় তৈরি করা যায় সেই রেসিপি। ভিডিওটিতে রয়েছে বিশেষ কিছু টিপস, যেগুলো একটু ধৈর্য সহকারে ফলো করলে আশা করি পারফেক্ট রসমালাই বাসায় তৈরি করা যাবে। রসমালাই বানানোর জন্য প্রথমে ছানা তৈরি করব। এর জন্য একটা বড় ছাঁকনি নিয়ে তার উপর এক টুকরো সাদা পরিষ্কার কাপড় বিছিয়ে দিলাম। ছাঁকনিটা কিচেন সিঙ্কের উপর বসালাম। এতে ছানা থেকে গরম পানি আলাদা করে ছানা ঠান্ডা করার জন্য পানি ব্যবহার করতে সুবিধা হবে। কাপড়টা আমি ট্যাপের পানির সাহায্যে আগেই ভিজিয়ে নিচ্ছি, এতে ছানা ঢেলে দেওয়ার পর গরম পানি দ্রুত সরে যাবে। একটা হাঁড়িতে 2 লিটার লিকুইড দুধ নিয়ে মিডিয়াম হাই হিটে চুলায় বসিয়ে দিলাম। এখানে আমি আড়ং লিকুইড দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য যে কোনো লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। দুধ চুলায় বসিয়ে নাড়াতে হবে। এর ফাঁকে একটা বাটিতে 4 টেবিল চামচ নর্মাল টেম্পারেচারে থাকা পানির সাথে 4 টেবিল চামচ সাদা ভিনেগার অথবা লেবুর রস মিশিয়ে একপাশে রেখে দেব। অপেক্ষা করব বলক আসার। দুধ যখন পুরোপুরি প্রথমবার বলক উঠে আসবে, তখন চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে যাতে দুধ পড়ে না যায়। এ অবস্থায় ভিনেগার মেশানো পানি দুধের উপর অল্প অল্প করে ঢেলে দিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচ হাই হিটে করে দেব। অপেক্ষা করব আবার বলক আসার। বলক আসার সাথে সাথে 1 কাপ নর্মাল ঠান্ডা পানি ছানার উপর ছড়িয়ে দেব। এই ঠান্ডা পানি ব্যবহার করলে ছানাটা খুব সফট হবে। এবার আবার বলক আসার জন্য অপেক্ষা করব। বলক আসার সাথে সাথেই আগে থেকে রেডি করে রাখা ছাঁকনির উপর দ্রুত ছানা ঢেলে দিয়ে ছাঁকনির উপরে তুলে ধরে গরম পানি ছাড়িয়ে ট্যাপ থেকে ঠান্ডা পানি দেব। এভাবে ছাঁকনি ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে ছানার গায়ে ঠান্ডা পানি লাগিয়ে ধুয়ে নিতে হবে। এতে ছানা দ্রুত ঠান্ডা হবে আর ভিনেগারের গন্ধও চলে যাবে। ছানা ঠান্ডা হলে কাপড়ের টুকরোর চারপাশ ধরে পেঁচিয়ে যতটা সম্ভব পানি ঝরিয়ে নিতে হবে। চেষ্টা করবেন নতুন কাপড় ব্যবহার করতে, বেশি পুরনো হলে কাপড় ছিঁড়ে যেতে পারে। আর সাদা কাপড়ই ব্যবহারের চেষ্টা করবেন, রঙিন কাপড় ব্যবহার করলে কাপড়ের রং উঠে ছানার কালার নষ্ট হয়ে যেতে পারে। পানি ঝরানো হয়ে গেলে এভাবে কিছুক্ষণ ট্যাপের সাথে অথবা অন্য কিছুতে ঝুলিয়ে রাখব, যাতে এক্সট্রা পানি থাকলে ঝরে যায়। পানি ঝরার পর সম্ভব হলে ডিপ ফ্রিজে 5 মিনিট অথবা নর্মাল ফ্রিজে 10 মিনিটের জন্য একটা ছাঁকনির উপরে ছানাটা রেখে দিব। এতে দুধে যে ফ্যাট থাকে তা জমে ছানা ঝরঝরে হবে, মিষ্টি বানানো সুন্দর হবে। তবে সময় কম হলে সাথে সাথেও বানানো যাবে। এক্ষেত্রে ছানাটা বেশি নরম থাকবে, মিষ্টি বানাতে একটু কষ্ট হতে পারে। ফ্রিজে 5 মিনিট রাখার পর ছানাটা বের করেছি, দেখুন কি সুন্দর হয়েছে। এবার ছানাটা মাখানোর জন্য হাতে একটু ঘি মেখে নিলাম। দেখুন ছানাটা কি ঝরঝরে হয়েছে, পানিও পারফেক্টভাবে ঝরে গেছে। আর একটু ঘি নিয়ে এভাবে হাতের তালুর সাহায্যে ছানা মসৃণ করে মেখে নিব। ছানা মসৃণ হলে এভাবে ছোট ছোট ভাগ করে নেব যাতে সবগুলো মিষ্টি সমান হয়। এদিকে একটা হাঁড়িতে 250 ml কাপে 6 কাপ নর্মাল পানি আর 2 কাপ চিনি, একটা এলাচ এভাবে এক পাশ ছিঁড়ে চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে মিষ্টিগুলো বানিয়ে নেব। মিষ্টির সাইজ আমি একটু বড় করে বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে ছোট বা বড় বানাতে পারেন। রাউন্ড শেপে করতে পারেন, আবার একটু লম্বাও করতে পারেন। মিষ্টি বানানো হয়ে গেছে। এখানে 2 লিটার দুধে 250 ml কাপে 1 কাপ ছানা হয়েছে। এ সাইজের 21 থেকে 22টি মিষ্টি হয়েছে। 1 লিটার দুধেরও করা যাবে। সেক্ষেত্রে ভিনেগার লাগবে 2 টেবিল চামচ বা 4 চা চামচ আর সমপরিমাণ পানি। 2 মিনিট জাল দেওয়ার পর একটা মিষ্টি শিরাতে দিয়ে একটু অপেক্ষা করব। দেখুন মিষ্টি ভেঙে যায়নি। এবার একটা একটা করে সবগুলো মিষ্টি শিরাতে দিয়ে একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পর ঢাকনা না খুলে হাঁড়ির দুপাশ ধরে হালকা করে একটু দুলিয়ে দিতে হবে যাতে মিষ্টিগুলো চারপাশ পারফেক্ট হয়। এর 2 মিনিট পর অর্থাৎ 12 মিনিট পর ঢাকনা খুলে 1 কাপ ঠান্ডা পানি চারপাশে ছড়িয়ে দেব। এতে মিষ্টিগুলো পারফেক্ট শেপে আসবে এবং সফট থাকবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 3 মিনিট মিডিয়াম হাই হিটে জাল দেব। 3 মিনিট পর চুলার আঁচ বন্ধ করে দেব। মোট 15 মিনিট মিষ্টিগুলো চুলায় জাল দেব। দেখুন কি সুন্দর হয়েছে। এই শিরাতেই মিষ্টিগুলো ঠান্ডা করতে দেব। এখন অন্য একটা হাঁড়িতে রসমালাইয়ের মালাই তৈরির জন্য 2 লিটার ফুল ক্রিম দুধ মিডিয়াম আঁচে জাল দিয়ে ঘন করে নেব। অনবরত নাড়তে হবে। দুধ ঘন হয়ে 1 লিটারের কম হলে এ পর্যায়ে হাফ কাপ দুধ তুলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। দুধ ঠান্ডা হলে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ ঠান্ডা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। একটা এলাচ এক পাশ কেটে ঘন দুধে দেব, এতে খুব সুন্দর স্মেল আসবে। দুধ অনবরত নাড়তে নাড়তে গুঁড়ো দুধের মিশ্রণটা দিয়ে দুধে আরও 1 মিনিট জাল দিয়ে চুলার আঁচ বন্ধ করে দেব। 1 ঘন্টা পর মালাই পুরোপুরি ঠান্ডা হলে একটা সার্ভিং ডিশে ঢেলে মিষ্টিগুলো দিয়ে দেব। এক্সট্রা শিরা যাতে মিষ্টির সাথে না যায় সেজন্য একটা ছাঁকনি দিয়ে মিষ্টিগুলো মালাইয়ের উপর দিয়ে দেব। মিষ্টিগুলো যাতে পুরোপুরি মালাইতে ডুবে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। একটা ঢাকনা দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেব। 1 দিন পর সার্ভ করলে পারফেক্টভাবে মিষ্টির ভিতর মালাই ঢুকবে, খেতেও খুব সফট এবং টেস্টি হবে। 24 ঘন্টা পর দেখুন মালাই কেমন ঘন হয়ে জমে আছে। তৈরি হয়ে গেল বাসায় পারফেক্টভাবে ছানা দিয়ে কুমিল্লার বিখ্যাত রসমালাইয়ের মতো মজাদার রসমালাই। দেখুন কি সফট হয়েছে। সো ভিউয়ার্স, আশা করছি এই রেসিপি ফলো করে আপনারা বাসায় ট্রাই করবেন, আর কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমার এই রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।